নমস্কার এখন আমাদের ভোট প্রক্রিয়া চলছে এই ভোট প্রক্রিয়ার মধ্যেই একটা ঘটনা ঘটে গেলো যা খুবই হৃদয় বিদারক এবং আশ্চর্য হয়ে আমরা দেখলাম ছয় এপ্রিল একটা ভিডিও আপলোড হল ফেসবুকে যে সরিষা গ্রামের দক্ষিণ চব্বিশ পরগনার জোকার কাছে রামকৃষ্ণ মিশনের জমি সামনের দিকটা যেটা একটা নর্দমা খাল মতো ছিল সেই নর্দমাটা কি বুঝিয়ে হঠাৎ করে কিছু জেহাদি দুষ্কৃতি কনস্ট্রাকশান করতে শুরু করলেন রামকৃষ্ণ মিশনের জমিটাকে দখল করার জন্যে এবং মহারাজা প্রাণপ্রণে বাঁধা দিলেন তাকে গাল মন্দ করা হলো ঘাড় ধাক্ষা দেয়া হলো আমরা সবই দেখলাম ভিডিওটাতে এবং খুব দুঃখ লাগলো যে রামকৃষ্ণ মিশনের মতো একটা প্রতিষ্ঠান রামকৃষ্ণের নাম জড়িয়ে আছে বিবেকানন্দের নাম জড়িয়ে আছে মা সারদার নাম জড়িয়ে আছে যেখানে সেবা সেবাকর্ম হয় সেই প্রতিষ্ঠানে একদল জেহাদি দুষ্কৃতি বিনা বাধায় তাদের কনস্ট্রাকশান করল এবং মহারাজদের কী চরম অপমান অবমাননা করল আজকে তারাই সাহসটা পেল কোথায় প্রায় উনিশশো সালে যতটুকু আমি শুনেছি এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় এবং ওখানকার গ্রামের বিভিন্ন লোক নারী পুরুষ গরিব জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সেবা দেয়া হয় বিভিন্ন পরিকল্পনা আছে এবং সব ধর্মের সব গোত্রের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ওখানে শিক্ষা নেন এবং ওখানের দ্বারা উপকৃত হন কিন্তু তা সত্ত্বেও এই দুষ্কৃতিরাজ এতটাই বেড়ে গেছে তোষণ নীতির ফলে যে তারা রামকৃষ্ণ মিশনের মতো সংস্থাকেও ছাড়ল না এবং এই নিয়ে আমি আশ্চর্য হয়ে দেখলাম কারোর কোনো মাথা ব্যথা নেই ভিডিওর পর ভিডিও পোস্ট হচ্ছে শুধু লোকে কমেন্টস করেই বসে আছে কিন্তু অ্যাক্টিভলি কেউ এগোচ্ছে না আমি জানি না পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন আদৌ যে কনস্ট্রাকশানগুলো ভাঙা হয়েছে কি হয়নি সেটা আমরা আর রিপোর্ট পাইনি কিন্তু আমার কথা হচ্ছে যে সাহসটা তারা পাচ্ছে কোথা থেকে এগুলো তো সাধারণত বাংলাদেশ পাকিস্তানে হয় আশ্রমের জমি দখল করা আশ্রমকে নোংরা করা অপবিত্র করা বিভিন্ন সাধু মহারাজরা পালিয়ে ভারতে চলে আসছেন প্রায় এটা দেখছি এবং বাংলাদেশে তো এখন প্রত্যেক দিনই কম বেশি হচ্ছে কিন্তু সেটা আমার সোনার পশ্চিমবাংলায় কেন হবে এদের সাহসটা কোথা থেকে পাচ্ছে এখানে কি অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ভেঙে গেছে যেখানে রামকৃষ্ণ মিশন সর্বধর্ম সমন্বয়ের কথা বলে সেখানেও জিহাদিরা এইভাবে আক্রমণ করবে তাদের কোনো শাস্তি হবে না আমি জানি না তারা কোনো শাস্তি পেয়েছে কি না যদি না পেয়ে থাকে তাহলে পরবর্তী দিনে এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় এবং রামকৃষ্ণ মিশনের মতো জায়গা যদি আক্রান্ত হয় তাহলে অন্যান্য ধর্মস্থানও আক্রান্ত হবে যদি এই দুর্বৃত্তদের এগেনস্টে কোনো স্টেপ না নেওয়া হয় বা যেটুকু নির্মাণ হয়েছে সেটুকু যদি ভেঙে দেয়া না হয় বা মহারাজদের এবং এই প্রতিষ্ঠানে যদি নিরাপত্তা দেওয়া না হয় তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গের সামনে আরও কালো দিন ঘনিয়ে আসছে আজকে সরকার যদি একটু স্ট্রিক্ট হতো তাহলে এরা এই এতটা সাহস পেত না শুধু ভোটের লোভে কিছু গোষ্ঠীর ভোটের লোভের জন্য সরকার তাদের মাথা বিকিয়ে দিয়েছে খুব খারাপ লাগছে রামকৃষ্ণ মিশন যেখানে সব ধর্ম সমন্বয়ের কথা বলা হয় যত মত তত পথের এই সংস্থারও আজকে এই করুণ দশা কেন ওখানে কি কোনো পুলিশ নেই কোনো আধিকারিক নেই আমি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ করছি যে রামকৃষ্ণ মিশনকে বাঁচান রামকৃষ্ণ মিশন বাঁচলে আমরা বাঙালিরা বাঁচবো রামকৃষ্ণ মিশন না থাকলে আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য নয় রামকৃষ্ণ মিশন সরিষা আশ্রমে যা হলো সেটা গোটা জাতির লজ্জা শুধু বাঙালি জাতি নয় সারা ভারতের লজ্জা এই দুষ্কৃতিদের যদি আপনারা না ধরেন না আর যদি প্রশ্রয় দেন তাহলে কিন্তু আরও বড়ো কোনো দুর্ঘটনার জন্যে আমরা প্রস্তুত থাকব এবং আশ্চর্যের কথা কোনো পলিটিক্যাল পার্টি এটা নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারও হয়তো এখনও পর্যন্ত জানে না বা যেভাবেই হোক কোনো একটা সমন্বয়ের অভাব হয়ে আছে এখন নির্বাচন কমিশনারও হাতে পুলিশ তারাও চেষ্টা করতে পারে এবং আমি অনুরোধ করব আমার এই ভিডিও যারা যারা দেখবেন এই ভিডিওটা পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য এবং সেন্ট্রাল সব জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয় তাদেরকে অনুরোধ করা হয় রামকৃষ্ণ মিশন সরিষাকে বাঁচাতে এবারে দেখুন অনেক কিছু ব্যাপার আছে একটা বাংলা পক্ষ বলে একটা পক্ষ আছে দেখলাম শুধু বাঙালিদের নিয়ে বাঙালি অবাঙালি করে বেড়ায় তারাও কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসেনি কারণ দুষ্কৃতীরা হয়তো তাদের খুব কাছের লোক ওই জন্যে তারাও এগিয়ে আসেনি কোনো কেউ নয় এবং আমরা খুব দুঃখের সঙ্গে দেখছি এ নিয়ে কোনো হেলদোলও নেই প্রশাসনের কোনো হেলদোল দেখতে পাচ্ছি না যদি প্রশাসন এটাকে আটকে দিয়ে থাকে তাহলে আমরা জানতে চাই প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটা যেন প্রশাসনের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয় কারণ এটা নিয়ে আমরা খুবই ব্যথিত এবং লজ্জিত সারা ভারতের কাছে বাঙালি হিসেবে হিন্দু হিসেবে যেখানে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের ওপর এইরকম আঘাত আসে তাদের মহারাজদের এইভাবে অপমান করা হয় যেটা ওপেনলি আমরা দেখছি ফেসবুকে সুতরাং এটা কখনোই কাম্য নয় ভারতবর্ষ বাঁচুক পশ্চিমবঙ্গ বাঁচুক সব ধর্ম মত সকল লোককে জাতি বর্ণ সবাইকে আমি অনুরোধ করছি তারা রামকৃষ্ণ মিশন সরিষার পাশ্রম এসে দাঁড়ান তাদের দেখুন কারণ এই যে অবৈধ কনস্ট্রাকশানটা ওনারা করেছেন যে দুষ্কৃতীরা যারা তারা কিন্তু মোটেই কম ক্ষমতা সম্পন্ন নয় এবং তারা সাহস আছে তাদের মধ্যে নিশ্চয়ই কারোর মদত আছে বলেই তারা এটা করতে সক্ষম হয়েছে সেখানে আপনারা যদি প্রতিবাদ না করেন সুস্থ স্বাভাবিক মানুষের জীবনযাপন কিন্তু ব্যাহত হবে এবং ওই যে কনস্ট্রাকশানটা করেছে সেটা আমি শুনেছিলাম যে নারী আবাসিকদের জন্যে ওটা রাখা আছে ওই আবাস যে জায়গাটায় ওরা কনস্ট্রাকশানটা করছে সুতরাং ভবিষ্যতে কিন্তু রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা আরও ব্যাহত হবে এই কনস্ট্রাকশন যদি ভাঙা না হয় বা দুর্বৃত্তিতে যদি গ্রেপ্তার করা না হয় এবং শাস্তি দেওয়া না হয় রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু আমি আবার অনুরোধ করছি সব ধর্ম বর্ণ রাজনৈতিক নেতাদের অ্যাডমিনিস্ট্রেশানকে তারা রামকৃষ্ণ মিশনকে রক্ষা করুন নিজেদের বাঙালির ঐতিহ্য হিন্দু ঐতিহ্য ধারণ পোষণ করুন নমস্কার